ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি অনার্স কিংবা মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আলোচনা করব কয়টি বিষয়ে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যায় সে বিষয় নিয়ে এবং ইম্প্রুভমেন্ট পরীক্ষার বিস্তারিত তথ্যগুলি আপনাদেরকে জানাবো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ইম্প্রুভমেন্ট পরীক্ষায় সাধারণত দুই ধরনের শিক্ষার্থীর অংশ নিতে পারে যারা বিগত বছরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু সি এবং ডিগ্রেড প্রাপ্ত যে কোর্সগুলো রয়েছে সেগুলোতে পরীক্ষা দিতে পারে আর তাছাড়া যদি বিগত বছরের কোনো পরীক্ষায় ফেল করে থাকে কোনো সাবজেক্টে সেগুলোতে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যায় আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি ধরুন কোনো একজন শিক্ষার্থী দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করার পর সে আটটি সাবজেক্টের পরীক্ষার ভিতরে সে ধরুন ছয়টিতে পাশ করেছে আর বাকি দুইটি বিষয় সে ফেল করেছে সেক্ষেত্রে সে পরবর্তী বছর যে কাজটি করবে এই ফেল থাকা দুইটি কোর্সে তো অবশ্যই সে ফর্ম পূরণ করতে পারবে আর পাশাপাশি তার যে ছয়টি বিষয় সে পাশ করেছে এর ভিতর থেকে যদি সি এবং ডিগ্রেড থেকে থাকে তার সেক্ষেত্রে ওই রকম দুইটা কোর্সে সর্বোচ্চ সে পরীক্ষা অংশ নিতে পারবে এরকমভাবে সাধারণত হিসাব করা হয় অর্থাৎ আপনি ফর্ম পূরণের সময় এফ গ্রেড প্রাপ্ত কোর্সগুলোতে একাধিকবার ফর্ম পূরণ করতে পারবেন কিন্তু যে বিষয়টি সি এবং ডি গ্রেড প্রাপ্ত যে কোর্স তাতে কিন্তু পরবর্তী বছরই আপনি শুধু পরীক্ষা দিতে পারবেন যদি ধরুন দু সালে আপনি দুইটি কোর্সে সি এবং ডি পেয়েছেন তাহলে দুই সালের পরীক্ষায় আপনি একবার সুযোগ পাবেন ইম্প্রুভমেন্ট দেওয়ার পরের বছর কিন্তু আর আপনাকে এই সুযোগটি দেওয়া হবে না কিন্তু এপগ্রেড যদি থেকে থাকে আপনাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যতবার আপনার এই সাবজেক্টটিতে পাশ না করতে পারবেন রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে আপনি ততবারই পরীক্ষায় অংশ নিতে পারবেন তো যে বিষয়টি আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির নীতিমালার মধ্যে দেওয়া রয়েছে তাদের নীতিমালার কথাগুলো এমন যে প্রোমোটেড এবং নট প্রোমোটেড সকল পরীক্ষার্থী সি এবং ডি গ্রেড পাওয়া প্রতিবর্ষে সর্বোচ্চ দুইটি কোর্সে শুধুমাত্র পরবর্তী বছর মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে আর এফ গ্রেড প্রাপ্ত কোর্সে একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তো এই ছিল মূলত বিষয়টি তবুও যদি আপনাদের এরকম কোনো প্রশ্ন থেকে থাকে অর্থাৎ ইম্প্রুভমেন্ট পরীক্ষা সংক্রান্ত সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ